আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের বহুল আলোচিত একশত ষোলো জন আলিমদের তালিকা করা হয়েছে যাদের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ের অভিযোগ এনেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ নামে একজন মহিলা তো ভি এই বিষয়টি নিয়ে ফেস দ্য পিপলে একটি টকশো অনুষ্ঠিত হয়েছে গত রাত্রিতে সেই টকশোটি মেইন মেইন ইনফরমেটিভ জায়গাগুলো আপনাদের কাছে আজকে উপস্থাপন করবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অতএব তার আগে একটা অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স আসুন আমরা টক মেইন মেইন ইনফরমেটিভ জায়গাগুলো দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করব আসুন স্ক্রিনে তার মধ্যে উল্লেখযোগ্য কথা হচ্ছে তদন্তে আমরা ধর্মান্ধ গোষ্ঠীর দুর্নীতির প্রমাণ পেয়েছি তারা মানি লন্ডারিং করেছে জামাত ও ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে জঙ্গিবাদ ছড়াতে অর্থায়ন করা হচ্ছে সেই দুর্নীতির তথ্য দিলাম দ্বিতীয় তাদেরকে যে অপবাদ দেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশের এই একশো ষোলো আলেমকে সেটা হচ্ছে যে তারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা দুর্নীতির সাথে জড়িত আমার আফসোস দুদক দুর্নীতি দমন কমিশনের কাছে এই রিপোর্টটি পেশ করার অর্থ হচ্ছে যে মূলতই এই আলেমগন দুর্নীতির সাথে জড়িত সেটা দেখানো সেটা প্রমাণ করা কিন্তু দুর্নীতি কাকে বলে সেটা সংজ্ঞা কি সেটা কি তারা দিতে পেরেছে আসুন আগে দুর্নীতির সংজ্ঞাটা আমরা দেখি তারপর আমরা দেখবো যে ওলামায় একশো জন দুর্নীতির সাথে জড়িত কিনা দুর্নীতির এর একটি মোরাল ডি জেনারেশন নৈতিক অবক্ষয় শুধু টাকা পয়সা ঘুষ আর অনৈতিক যে লিপ্ত থাকলেই সেটা দুর্নীতি নয় নৈতিকভাবে যাদের চরিত্রের সমস্যা আছে লোকটি নষ্ট হোক ভ্রষ্ট হোক নষ্ট হোক ভ্রষ্টা হোক সেও মেনে নেই একশো ষোলো জনের নাম তারা এখানে লিস্ট করেছে একজন সরকারি আলেমের নাম নাই কেন যারা সরকারের বিভিন্ন সংস্থায় জড়িত সরকারের হালুয়া রুটির ভাগ পাচ্ছে সরকারের দালালি করছে সে সমস্ত একজন আলেমের নাম এখানে নেই শুধুমাত্র সেই আলেমের নাম উঠে আসলো যারা দরকারি আলেম যারা ইসলামের সুমহান স্বার্থে কথা বলে মুসলমানদের মৌলিক অধিকার রক্ষায় কথা বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে উপজাতি নিরী কুষ্টিরা এবং খ্রিস্টান মিশনারি বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় সেটার বিরোধিতা করে এদেশে বিভিন্ন অমুসলিম সংস্থাগুলো মানুষকে কনভার্ট করে অমুসলিম বানাচ্ছে তাদের বিরোধিতা করছে সেই সমস্ত প্রতিবাদী দেশপ্রেমিক যোগ্য সত্যপন্থী ওলামা ইক্রাম ইসলামিক স্কলারদের মধ্যে দুর্নীতি খোঁজার دوربین তারা ফিট করলো কেন? সরকারি আলেম একজনের নাম তো এখানে নেই। তাহলে বোঝা যাচ্ছে পুরো বিষয়টাই ফেক ও একেবারে ভিত্তিহীন প্রণোদিত আক্রোশের সাথে তারা কাষ্টি করেছে। তাওরা তাওরাতিনজুল এই সম্পক্ততে তাদের দৃঢ় প্রতিসৃতি রয়েছে। আমান আফা বিআহদিহি মিনাল্লাহি ফাসতাবশিরু বিবাইয়হুমাল্লাযি বায়া'আকুম বিহ ওয়া যালিকা হুাল ফাউজুল আযীম। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠ কে? তোমরা যে সদা করেছো সেই সদার জন্য আনন্দিত হব এবং ইহাই মহা সাফল্য এখানে রফসের মুজাহাদার কথা আসছে নাই বরং বাই বডি ফিজিক্যালি মিথ্যার বিরুদ্ধে কোরআন সুন্দর নিয়ম মেনে ময়দানে লড়াই করার কথা আল্লাহ তালা বলেছেন এক্ষেত্রে তুহিন আফরোস চরম পর্যায়ের অপব্যাখ্যা করেছেন অতএব অপব্যাখ্যা তো আলেমরা করেন না অপব্যাখ্যা তারা করে। এক বর্তমানে বাংলাদেশের ডক্টর এনায়িতুল্লাহ আব্বাসি বাংলাদেশের ইসলামের একজন বড় রাহবার বলে আমার কাছে খুবই গ্রহণযোগ্যতা পায় ব্যক্তিটি এবং শুধু আমি মনে করি যে এটা শুধু আমার কাছেই নয় এটা বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের গর্ব হলেন এনায়তুল্লাহ আব্বাসি বাংলাদেশে আরও বিভিন্ন আলিম ওনামরা বিভিন্ন জায়গা থেকে ইসলামের খেদমত করছেন বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন আলিমেরা আজ নামাজ নিয়ে দোয়া নিয়ে বা মাজহাব নিয়ে ঘরে ঘরে ফেতনার উত্তাল সৃষ্টি করছেন আমি তাদের কাছে একটা অনুরোধ করব যে আপনাদের এই মূল্যবান মেধাগুলো যদি এরকম ইসলামের রাষ্ট্রীয় কোনো কাজে লাগাইতেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো তাহলে আজকে ইসলাম আরও বেশি সুন্দর হতো ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি বিশেষ করে বাংলাদেশে অনেক নাস্তিকদেরকে তিনি আল্লাহ পাকের ইচ্ছায় প্রতিহত করেছেন অনেক নাস্তিক কিন্তু তার কাছে গিয়ে ইসলামের মূল কথা বা মূল বিষয়টা বুঝতে পেরেছে তো আমিও মনে করি যে প্রত্যেকটা আলেমদের এরকম ঘরে ঘরে ফেতনানা তৈরি করে মাঝাবনে ফেতনানা তৈরি করে এভাবে রাষ্ট্রীয়ভাবে বা এরকম বড় বড় নাস্তিকদের সাথে প্রতিহত করে ইসলামকে সুন্দর করে ফুটে তোলাটাই প্রকৃত মানে ইসলামের দায়ী হিসেবে আমাদের কর্তব্য তো অর্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ